নমস্কার বন্ধুরা ডেইলি হোমমেড ফুড চ্যানেলে আপনাকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে কাবলি ছোলা উইথ পনির পনির দিয়ে কাবলি ছোলা বানাতে গেলে প্রথমে পেঁয়াজগুলিকে এভাবে কেটে নিতে হবে তারপরে আমরা এখানে ইউজ করছি আদা রসুন বাটা আর এই পনিরগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পনিরটা ভাজার জন্য বেশ খানিকটা তেল দিচ্ছি এবার আমরা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে সব পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেব আমাদের সব পনিরগুলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পনিরটিকে হাই ফ্লেমে রেখে একটু লালচে করে ভেজে নেব এরকমভাবে উল্টে পাল্টে হালকা করে লালচে করে ভেজে নেব হালকা লালচে করে ভেজে নেব একটু আগেই যে আদর্শনগুলো দেখানো হয়েছিল তাতে পরিমাণটা অনেকটা ছিল কারণ আমরা ওটা একটু এক্সট্রা করেই বেটে রেখেছি আমরা এতে অতটা ইউজ করব না তো এবার আমাদের পনিরটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে তাই জন্য এবার এটা আমরা একটা বাড়ি তুলে নিচ্ছি যেহেতু এটা কাবলি ছোলার সাথে হবে তাই পরিমাণটা মোটামুটি রেখেছি খুব বেশিও না আর খুব কমও না এরপর সেই পনির ভাজা তেলটার মধ্যেই আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে নেব এখানে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে দিয়ে আমরা গোটা গরম মশলা অর্থাৎ প্রায় দুটো এলাচ চারটে লবঙ্গ আর একটা মোটামুটি সাইজের মোটামুটি সাইজ বলতে দুটো দু গাঠ মতো দারচিনি হালকা থেতলে নিয়েছি সেটা থেতলে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে আবার নেড়ে নেব ভালো করে এটা নেড়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দেব রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজগুলো আর গোটা গরম মশলার সাথে ভালোভাবে সমস্ত উপকরণ নেড়ে নেওয়ার পরে এতে আমরা দিয়ে দিচ্ছি দু চামচ মতো কিসেন টমেটো কেচাপ এরপর আমরা দিয়ে দেব দু চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরে আমরা দিয়ে দিলাম দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চা চামচের এরপর আমরা দিলাম এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এরপর আমরা সমস্ত উপকরণ ভালোভাবে নিয়ে নিলাম সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এবার আমরা সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এইগুলিকে ফুটতে দেব এবার এই কাবলি ছোলাটাকে একটু ঘন করার জন্য আমরা দু চামচ চা চামচের দু চামচ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা ভালোভাবে গুলে নেব আমাদের গুলে নেওয়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে অল্প একটু নুন ইউজ করবো আপনারা এখানে একটু লাল রঙ দেখতে পাচ্ছেন কারণ আমাদের নুনের সাথে একটুখানি লঙ্কা মিশে গিয়েছে তাই জন্য এটা অন্য কিছুই না তো এবার নুনটাও আমরা এর মধ্যে মিশিয়ে নিলাম এরপর আমরা কড়াইয়ে রাখা কাবলি ছোলার মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব এটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ওই ময়দা গোলাটা এই ময়দা গোলাটা দেওয়ার পরে এই কাবলি ছোড়াটাকে কিন্তু ভালোভাবে নাড়তে হবে না হলে কিন্তু ময়দা দেওয়ার ফলে এটি নিচে বসে যেতে পারে তাই জন্য এটি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে খুব ভালোভাবে মানে খুব ভালোভাবেই নেড়ে নিতে হবে হলে কিন্তু ময়দাটা পুরো এক জায়গায় দলা পাকিয়ে বসে যাবে আর আপনারা এখানে ময়দার বদলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এভাবে এটাকে খুব ভালোভাবেই নেড়ে নিতে হবে এবার আমরা এর মধ্যে ইউজ করব এক চামচ মতো গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরেই আমরা এটাকে ওভেন থেকে নামিয়ে নেব এবং এটি খাবার জন্য প্রস্তুত এটি আপনারা লুচি রুটি দুটোর সাথেই খেতে পারেন সো বাই থ্যাংকস ফর ওয়াচিং